জাকাত আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে অনেক জায়গায় আলোচনা করেছেন শুধু এক জায়গার নয় নামাজের আলোচনা যেমন আল্লাহ রবুল আলমিন কোরআনের ছিয়াশি জায়গায় বলেছেন জাকাতের আলোচনা এর চেয়ে বেশি ছাড়া কম নয় আল্লাহ জাকাত কেন ফরজ করলেন যেন জাকাতের মাধ্যমে গরিব সমস্ত রকমের কষ্ট থেকে সে স্বচ্ছলতা অর্জন করতে পারেন আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করছেন আকিম উসলা জাকা তোমরা নামাজ কায়েম করো এবং জাকাতকেও আদায় করো একজন মুসলমান হওয়ার সাথে সাথেই মানুষের দুইটা দিক থাকে একটা তার শারীরিক ইবাদত আর একটা মানুষের আর্থিক ইবাদত একটা মানুষ মুসলমান হওয়ার সাথে সাথেই সে নিজের জানের মালিক আছে এরপরে সে সময়ের মালিক হয় এরপরে সে কিছু সম্পদেরও মালিক হয় তো আল্লাহ রাবুল আলমিন জাকাতের সিস্টেম চালু করার মাধ্যমে বললেন তুমি মুসলমান হয়েছে তোমার শরীরের নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর আনুগত্য করো আল্লাহর হুকুমের জাকাত আদায় করার মাধ্যমে আল্লাহর হুকুমের আনুগত্য তুমি করতে থাকো কারণ জাকাত যদি তুমি আদায় করো তাহলে অবশ্যই তুমি আল্লাহর হক আদায় করলা গরিব দুঃখীর হক আদায় করলা আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন জাকাতের মাল এইটা গরিবেরই হক এটা তোমার মাল নয় আল্লাহ রব্লুল আলমিন উম্মতে মোহাম্মাদের উপরে কত দয়া করছেন পূর্ববর্তী উম্মতের উপরে জাকাত তাদের সম্পূর্ণ মালের চার ভাগের এক বাঘ দিতে হইত কোনো উম্মতকে যতটুক সে খাচ্ছে যতটুক সে পড়ছে যতটুক তার জরুরি এর বাকি অতিরিক্ত সবটুকু গরিবদেরকে বিলিয়া দিতে হবে কিন্তু আল্লাহ রবল আলমিন উম্মতে মহাম্মাদের উপরে এত দয়া করলেন তুমি সারা বছর স্বাচ্ছন্দ্যভাবে চলো তোমার কাছে অতিরিক্ত যে মালটুকু আছে এই মালের চল্লিশটা ভাগ করো চল্লিশটা ভাগ করে অতিরিক্ত চল্লিশটা ভাগের একটা ভাগ তুমি গরিবকে দিয়ে দাও একটা ভাগ যদি তুমি গরিবকে দিয়ে দাও তো গরিবের মুখে হাসি ফুটবে গরিবের মুখের হাসির দ্বারা আল্লাহ রবুল আলমী তোমার জেন্দিগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এই জন্য জাকাত পক্ষান্তরে আল্লাহ রসুল বলেন জাকাত যদি তুমি না দাও তোমার জাকাত না দেওয়ার কারণে তোমার এই চল্লিশ ভাগ সম্পূর্ণ মালটুকু একদম নষ্টই পরিণত হয়ে যাবে সম্পূর্ণ মালটুকু নাপাক হয়ে যাবে এই মাল কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলেন বিষাক্ত সাপ হবে তোমার গরদানে পেঁচায়া দেওয়া হবে এই সাপ তোমাকে ধ্বংসন করতে থাকবে আর বলবে আমি তো তোমার সেই গচ্ছিত সম্পদ কিন্তু আল্লাহ রসুল বলেন তুমি জাকাত যদি আদায় করো তোমার এই মালের খারাপই দূর হয়ে গেলো আল্লাহ রসুলের থেকে হাদিস আছে তুমি জাকাত যদি দিয়ে দাও তোমার মাল পবিত্র পবিত্র মাল পবিত্র মানুষের জন্য অত্যন্ত ভালো আপনি হালাল মালের পাহাড় ঘরে ফেলেন কোনো সমস্যা নেই বাকি যদি আপনি জাকাত আদায় করতে হবে জাকাতের মাধ্যমে আপনি আল্লাহ রব আলমীর নিকটতম হইতে পারতেছেন আল্লাহর রসুলের ওয়াইদ থেকে জাহান নামের যেই সমস্ত কঠিন পরিস্থিতি আছে এগুলোর থেকে আপনি বাঁচতে পারতেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন দাওয়ান আওয়ান আহমদুলিল্লাহ রবিল্লা আলম